মুসলিমদের জন্য এখন প্রয়োজন একটা ফুল টাইম স্যাটেলাইট দাওয়া চ্যানেল ইংরেজি ভাষায়, এটাই আন্তর্জাতিক ভাষা। ইসলামিক নিউজ পেপার আছে, সেটা ছাপা হয় উর্দু ভাষায়, কারা এটা পড়ে? শুধু ইন্ডিয়ার মুসলিমরা বা পাকিস্তানের? আরবি ভাষায় নিউজ পেপার আছে, তবে সেগুলো পড়ে শুধু আরবরা। আমি এমন বলছি না যেটা ভুল, তবে আমাদের এখন প্রয়োজন দাওয়ার জন্য নিউজ পেপার, দাওয়ার জন্য টিভি চ্যানেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সবাই এ দর্শনে বিশ্বাস করি। সামনে যত কাজই থাকুক অপেক্ষা করবেন না, কাজ যদি খুব বেশি হয়, আমরা খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান, কাজ যদি বেশি হয় আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেটাতেই শুরু করুন। যদি মাত্র 1000 রিয়াল থাকে, 1000 দিরহাম থাকে, সেটা দিয়ে শুরু করুন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর 8 বছর আগে মুসলিমরা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে সম্প্রচার শুরু করেছেন, আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করছি প্রত্যেক দিন 8 ঘন্টা থেকে 2 ঘন্টার অনুষ্ঠান 6টা ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেলে প্রচার করতে, 6টা প্রত্যেক দিন। অনুষ্ঠানগুলো শুধু মুসলিমদের জন্য না, যেমন ইকরা টিভি, কিউ টিভি, এআরওয়াই ডিজিটাল ইসলাম চ্যানেল, আমরা অমুসলিমদের জন্যও করি। সিনেমার গানের চ্যানেল ইটিসি, 24 ঘন্টা সিনেমার গান হারাম, অন্তত আধা ঘন্টা তো হালাল হচ্ছে। তারা দেখছে জোকার মতো একজন লোক, তারা জোকার মতো একজন লোককে দেখছে, আর সেই জোকার মতো লোকের গায়ে কোট, মাথায় টুপি, মুখে দাড়ি, গলায় টাই, আর অন্য একজন তাকে প্রশ্ন করছে যে ইসলামে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়, আহ মজা এগা, খুব মজা হবে। তারপর প্রশ্নটার উত্তর শুনে আর অনেকে মেনে নেয়। তাই আমরা যেটা করি, আমরা অনুষ্ঠানগুলো ফ্রি দিয়ে দেই, টাকার দরকার নেই। কারণ আমরা যদি বলি এই অনুষ্ঠানগুলো তৈরি করতে $1000 খরচ হয়েছে, এগুলোর জন্য চার্জ করলে তারা হয়তো মাত্র একটা অনুষ্ঠান দেখবে, তাই এগুলো ফ্রি দিয়েছি। আর মাশাআল্লাহ অনেক চ্যানেলই প্রতিদিন দেখায়, কারণ এগুলো ফ্রি দিচ্ছি। আমরা আখিরাতের জন্য পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আমি 1 বছর আগে অ্যালবামে বলেছিলাম যে আমাদের ইসলামিক চ্যানেল প্রয়োজন, একটা দাওয়া চ্যানেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারাও শুনে খুশি হবেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী 2-3 সপ্তাহের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি একটা ইসলামিক দাওয়া চ্যানেল। চ্যানেলটার নাম হবে পিস টিভি। বাজেট খ্রিস্টানদের মতো অত বিশাল না, অত টাকা নেই, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, আমাদের যা আছে ইনশাআল্লাহ চ্যানেলটার নাম দিচ্ছি পিস টিভি। মিডিয়া যেখানে যুদ্ধ করছে ইসলামের সাথে, তবে আমরা মানবতার জন্য শান্তি চাই, পিস, এর আরবি হল সালাম, আরো একটা হলো ইসলাম। আর ইনশাআল্লাহ এটা হবে ইসলামিক দাওয়া চ্যানেল, এর সম্প্রচার হবে ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য আর এশিয়ায়। প্রচারিত হবে প্যানেম স্যাটেলাইট থেকে প্রথম দিকে, পরবর্তীতে কয়েক মাস পরে আমরা ইউএসএ তো যাব ইনশাআল্লাহ, আর তারপর আশা করি 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ পুরো পৃথিবীকেই কভার করতে পারবো ইনশাআল্লাহ। এটা প্রধানত একটা ইংরেজি স্যাটেলাইট চ্যানেল, তবে যে সময়টা প্রাইম টাইম না সে সময়টাও কাজে লাগাতে চাই, যে সময়টা ইউরোপ বা ইংলিশ দেশে প্রাইম টাইম না, ইন্ডিয়া আর পাকিস্তানে প্রাইম টাইম, তখন আমাদের অনুষ্ঠানগুলো দেখানো হবে হিন্দি আর উর্দুতে, যাতে করে ইন্ডিয়ার অমুসলিমদের অনুষ্ঠানগুলো দেখাতে পারি আমরা। তাহলে 25% অনুষ্ঠান হবে হিন্দি আর উর্দুতে, 75% হবে ইংরেজিতে ইনশাআল্লাহ। আপনাদের অনুরোধ করবো আমাদের জন্য দোয়া করতে, যে ইনশাআল্লাহ এই পৃথিবীর মাধ্যমে আমরা এই শান্তি ধর্মটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ।